হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ। তমজিৎ টিউটোরিয়াল আবার আপনাদের স্বাগত। তো আগের দিন আমরা পিএইচডি থেকে এইচটিএমএল করছিলাম, তো আজকে আমরা এই সেকশনটা করব। ওকে, তো সবার আগে বলে দিই আমরা এই পিকচারটা নেব। তো এই পিকচারটা ক্লিক করলে দেখুন এই ইমেজটা আমাদের আসছে। তো আপনারা কন্ট্রোল মেরে এই দুটো লেয়ার সিলেক্ট করব। দুটো লেয়ার সিলেক্ট হয়ে গেছে, দেন আমরা লেয়ারটাকে মার্জ করব। রাইট ক্লিক করে আমরা মার্জ করতে পারি। ওকে, দেখুন মার্জ লেয়ার অপশন আছে। তো আমরা এছাড়া শর্টকাটে কন্ট্রোল ই ই মেরেও আমরা করতে পারি মার্জ মার্জ লেয়ার। ওকে, দেন অল্ট ক্লিক, অল্ট ক্লিক করে আমরা এই আইকনে ক্লিক করব। তো দেখুন আমাদের এই ইমেজটা অনলি চলে এসেছে, বাকি সব কিছু চলে গেছে। দেন আমরা ট্রিম, ওকে, আপনারা কন্ট্রোল এস শিফট এস মেরেও সেভ করতে পারেন, অথবা শিফট কন্ট্রোল অল্ট এস সেভ ফর ওয়েব। এটা হচ্ছে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব করেও কিন্তু আপনারা সেভ করতে পারেন। তো আমরা কি করব, এখানে নাম দেব গাল, দিলাম আমরা। তো আবার আমরা হয়ে গেলে পুরোনো জায়গায় ফিরে আসব। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে নেব হচ্ছে দিস ইজ ফর ইউজার সেকশন। ওকে, তো আমরা প্রথমে এই ইউজারটাকে নিয়ে আসব, সেকশন ক্লাস সাইট ইউজার। ওকে, দেন ডিফ ক্লাস কন্টেনার নিয়ে নিলাম আমরা, দুপাশে গ্যাপ থাকবে। আমরা একটা ডিফ নিচ্ছি, ডিফ ক্লাস ইউজার পিক। এর মধ্যে আমরা ইমেজটা নেব, ইমেজ এসআরসি, ইমেজেসের মধ্যে গার্ল। ওকে, দিস ইজ ইউজার। ওকে, দেখুন আমাদের ইউজার পিক হয়ে গেছে। তা আমরা দেখি এসছে কিনা ছবিটা, সেভ করব আমরা, রিলোড করব। দেখুন এসে গেছে, এখানে গ্যাপ নেই, এখানে আমাদের গ্যাপ আছে অনেকটাই। তো আমাদের গ্যাপ দিতে হবে। তো আমরা কী করব, সাইট ইউজারটা নেব। তো এখানে আমরা লিখে দেবো হচ্ছে দিস ইজ ফর ইউজার সেকশন ডট সাইট ইউজার মার্জিন টপ 55 পিক্সেল। সো দেখুন একটু গ্যাপ নিয়েছে, আমাদের গ্যাপ আরও বাড়াতে হবে। তো আমরা এটাকে 88 করে দেবো। দেখুন আরও কিন্তু গ্যাপ বেড়ে গেছে। ওকে, সো আমাদের একটা ডিভ হয়ে গেছে, দেন আমরা আর একখানা ডিভ নেব এই সেকশনটা করার জন্য। এই সেকশনটা করার জন্য আমরা আর একটা ডিভ নেব। ওকে, তো ইউজার পিক, এরপর আর একটা ডিভ যাবে, ডিভ ক্লাস ইউজার কন্টেন্ট। আপনারা যে কোনো ক্লাস নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এই H3 নেব। তো আমরা লিখব সাব লিস্ট সেকশন। ওকে, এই দেখুন এখানে সাব লিস্ট সেকশন দেওয়া আছে। আচ্ছা, তো আমরা প্যারাগ্রাফ ট্যাগ নেব, পি ট্যাগের মধ্যে আমরা এই টেক্সটটা ফেলে দেবো। তো আমরা টেক্সট টুল সিলেক্ট করে এখান থেকে টেক্সটটা কপি করে নেব, ফুল টেক্সট আমরা কপি করে নেব, কপি অ্যান্ড পেস্ট। তো আমরা রিলোড করব, দেখুন এখানে চলে এসেছে। ওকে, তো আমরা দুটো ডিপ সাইডে সাইডে করব। সো দেখুন আমাদের কি আছে, ইউজার পিক ডট ইউজার পিক। তো আমরা কি করব, উইথ দেব 50% আমরা করব, অ্যান্ড ফ্লোট লেফট দেব। সো দেখুন অটোমেটিক্যালি কিন্তু এটা চলে এসেছে। ওকে, এছাড়া যদি আমরা এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক করতাম, ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে কিন্তু এটা আসতো না, কারণ এটা আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক করা নেই। তো আমরা এটাকেও ডিসপ্লে ইনলাইন ব্লক করে নেবো, যেটা আপনার ইচ্ছা সেটা করতে পারেন।
তো অসুবিধা কিছু নেই। ক্লাস ডিফাইন করব, ক্লাস ডিফাইন করে আমাদের করব হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক উইথ 49% যদি আমরা দিয়ে দিই এখানে, দেখুন পাশে চলে এসেছে। যদি আমরা এটাকে ফ্লোট রাইট করি তাহলে কিন্তু দেখুন চলে আসবে। তো আপনার যেটা ইচ্ছা আপনারা সেটা করতে পারেন। ওকে, তো আমাদের এখানে নিচে একটা ডিভাইডার রয়েছে, তো আমরা এটাকে ডিফাইন করব। তো দেখুন এখানে আমরা স্প্যান ক্লাস ডিভাইডার, আমরা ডিভাইডার বলে একটা ক্লাস নিয়েছি। দেখুন অলরেডি আমরা ডিভাইডার নেওয়া আছে এখানে, দেখুন ডিভাইডার নেওয়া আছে আমাদের, আর আমাদের আন্ডারলাইন আই থিঙ্ক নেওয়া আছে, পুরো আন্ডারলাইন নিয়েছিলাম আমরা আন্ডারলাইন। তো আমরা এখানে ছোট্ট একটা ক্লাস ডিফাইন করব লাইন বলে। ওকে, তো আমরা স্প্যান ক্লাস নিলাম এখানে একটা, আমরা এখানে লিখব হচ্ছে লাইন উইথ 100 পিক্সেল, হাইট 3 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেবো অরেঞ্জ। তো আমাদের অলরেডি ব্যাকগ্রাউন্ড কালার এখানে সেট করা আছে, যারা আমাদের আগে ভিডিও দেখেননি তারা ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। সো করা আছে, এবং আমরা কী লিখবো এখানে, ডিসপ্লে ইনলাইন ব্লক। তো দেখুন আমাদের এখানে এটা চলে এসেছে, তো একটু বড় লাগছে তো তার থেকে আমরা ছোট করে দেবো এটা। তো আমরা এটা 80 পিক্সেল দিয়ে দেবো, তো দেখুন এটা আমাদের চলে এসছে। ওকে, সো দেখতেই পাচ্ছেন, তো আমরা এই নিচের সেকশনটা আমরা করব, এই সেকশনটা। ওকে, তো আমরা কি করব, আমাদের এই প্যারাগ্রাফের নিচে এই ডিভটার ভেতরে আর একটা আমরা ডিভ নেব। তো আমরা এখানে কি ডিভ নেবো, আর একটা ডিভ ক্লাস আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি দেব আইকন 1। ওকে, তো আমরা আইকন 1 একটা নাম দিলাম, দেখুন এটা হচ্ছে আইকন 1, এটা হচ্ছে টেস্ট। তো আমি আইকন 1 অথবা আইকন যে কোনো নাম আমরা দিতে পারি। ওকে, তো আমরা আইকন নিয়ে নেবো, এখান থেকে আইকনটা নিতে পারি আমরা, অথবা আমরা ফন্ট অসমে যেতে পারি। তো ফন্ট অসমে চলে যাব আমরা, ফন্ট অসমে গিয়ে আমরা এখানে দেখুন যে আইকন নামা আছে, ডাউনলোড, আপলোড অ্যান্ড ডাউনলোড দুটো আইকন নামা আছে। তো আমরা আইকন এখানে সার্চ করব, এখানে দেখুন সার্চ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে আপলোড তো এই দেখুন পেয়ে গেছি আমরা আপলোড। তো আমরা করবো হচ্ছে ডাউনলোড, কপি করে নিলাম, তো ডাউনলোডটা আমরা পেয়ে গেছি। তো আমরা কপি করে এখানে আমরা এটা পেস্ট করে দেবো। ওকে, আইকন এসছে, এবং আমাদের আরেকটা টেক্সট নেওয়া দরকার, আরেকটা ডিভ নেবো আমরা, ডিভ ক্লাস আইকন কন্টেন্ট। ওকে, তো দেখুন আমাদের এখানে যেহেতু আইকন এন তার কন্টেন্ট, সো আমরা কি করব, আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগ নেব, সরি তার আগে আমাদের একটা হেড ট্যাগ নিতে হবে, টাইটেল লেখা আছে যেটা আমাদের। তো আমরা H4 ট্যাগ নিয়ে টাইটেল আমরা লিখব, অ্যান্ড দেন প্যারাগ্রাফ ট্যাগ নেব। প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আমরা এই প্যারাগ্রাফটা পুরো কপি করে আমরা নিয়ে নেব, টেক্সট টুল সিলেক্ট করব, দেন আমরা এটাকে পুরো কপি করে নেব, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আপনারা যে কোনো রকমভাবে টেক্সট নিতে পারেন। এটা ডামি টেক্সট দেওয়া আছে একটা লরিম ইপসামের, তো আমরা দেখে নেবো কী এসছে। দেখুন এই দুটোকে আইকনকে আমার পাশাপাশি নিয়ে আসতে হবে। তো আমরা কি করব, সবার আগে আমরা এই আইকনটাকে ইনলাইন করব আবার, তো সেম অ্যাজ ইট ইজ সেম ডট
आईकन আমরা সেম জিনিস করব উইথ আমরা দেব 30% ওকে আইকনটা খুবই ছোট তো আমরা 30% উইথ দেব এন্ড আমরা দেব হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক এন্ড আমরা আইকন কন্টেন্ট ক্লাসটা কপি করব দেন উইথ 70% फ्लोट राइट सो देखो हमारे एखे चले उइथ अनेक बड्ड बस देवा गए तो हमें उइथटा छोटो कर देव बारो उइथ 10% एंड 90% सो हमारे आईकन नीचे नामाते हैं और तो हमें नीचे नाम एखे मार्जिन टप 35 पिक्सल দেখুন আমাদের এখানে নিচে নেমে গেছে তো আমরা একটা বর্ডার দেব এখানে ডট আইকন দেন আই বিকজ আইকন দেন আই ওকে দেন ব্যাকগ্রাউন্ড কালার সরি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব না আমরা কালার দেব কালার আমরা এই কালারটা ডিফাইন করে নেব बॉर्डर 2 पिक्सल सॉलिड यही कलर देखो हमारे बॉर्डर एसे गए तो हमें बार दीते हैं पैडिंग पैडिंग सॉरी पैडिंग 30 पिक्सल एंड बॉर्डर रेडियस 50% तो देखो अनेकटाई बड़ो बॉर्डर हो गए बुझते 30 पिक्सल पैडिंग गए अनेकटाई बड़ो पैडिंग गए तो 10 पिक्सल दिलाम तो अपनारा एटे निजे अनुजाई माप दीते पारबेन कोनो असुविधा नहीं से क्षेत्र में 10 पिक्सल को फन्ट साइजटा बाड़िए दीची तेल बेटार लगे फन्ट साइज 18 पिक्सल एंड बॉर्डर रेडियस 50% एटा आमादेर ठीक आछे तो हमें ये 12 पिक्सल कर दी अथवा 8 पिक्सल अपना विभिन्न रकम माप दिए करते पारें ओके देखो पुरो गोल आछे पुरोटा एखाने गोल करछि आमी जेकोनो अपनी माप दिए करते पारें माप कर ले गोल हो जाए आशा करी 15% दिले गोल हो तो जाए एटा तो देखा जाक देख तो पासे चले तो हमें कि करब ये एक हल्का उइथ बाड़िए देव हमें उइथ 20% कर देव एंड हमें यहाँ 80% कर देव तो देख बेसि हो जाने तो उइथ हमें डिफाइन करब ठीक ठाक कतटा लागजे हमारे से डिजाइन अनुजाई डिफाइन करते हैं सो देखो हमारे एखे किन्तु निये निये अलरेडी तो हमें एज इट इज हमें एक गए जो आएक्ट करब तो सिम्पलि हमें कि करब पुरो हमारा आईकनटा के धरे ये डिपटा के धरे पुरोटा डिप हमें ये डिपटा एंड ये डिपटा टोटाल धरे हमें कपि कर नब कपि करार पर हमें पेस्ट कर देव तो हमें लिखब ये लिखे दिए हमें दिस इज आईकन वन ओके एंड This is icon 2. तो जस्ट हमें पेस्ट कर ले देख ऑटोमेटिकली क्योंकि ये ठीक हो जाए तो हमारे एखे गैप नहीं गैप्ट मेनटेन करते हैं सब आगे हमें इन्सपेक्ट करब देखो हमारे गैप्ट नहीं गैप्ट नहीं ओके तो ये गैपटाई देखो ये गैपटा हमें ठीक ठाक करते हैं तो सेम जिनिस फॉलो करते हैं तो
আমরা এই আইকনটাতে যদি আমরা ফ্লোট লেফট দিয়ে দিই, তাহলে দেখুন গ্যাপটা কিন্তু অনেকটা কমে গেল। এবং এই যে দুটো আইকনের মাঝে গ্যাপটা, এটাও আমাকে দিতে হবে। এটা আইকন টু, আমি এই ক্লাসটার নাম চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমি আইকন যেটা দিয়েছি এটা আইকন আমি টু করে দিলাম। সেম আমরা করব আমাদের এই আইকন ক্লাসটা কপি করে নেব আমরা, অ্যান্ড আমরা এখানে এটা পেস্ট করে দেবো। তো আইকন টু, এটাও আইকন টু, ওকে। আমরা মার্জিন টপ আমরা এটা 55 দিয়ে দেবো, দেখুন। তো এখানে দুটো পাশাপাশি আমাদের চলে এসেছে, আমাদের ইমেজটা খুব পাশাপাশি আছে। তো আমাদের এটা আমরা হাইট উইথ দিয়ে ঠিক করব। তো আমাদের সেটা ঠিক করতে হবে কীভাবে, তো দেখুন আমাদের এই ওপরে গ্যাপ আছে, তো গ্যাপটা আমাদের মেনটেন করতে হবে সবার আগে। এই যে আমাদের গ্যাপ দেওয়া আছে এখানে H3, ওকে। তো আমরা ইউজার কন্টেন্টের মধ্যে আমরা H3 নেব, দেখুন ইউজার কন্টেন্ট ডট ইউজার কন্টেন্ট দেন H3 মার্জিন 0, দেখুন গ্যাপটা চলে গেল। দেন আমাদের এই গ্যাপটাও মেনটেন করতে হবে, প্যারাগ্রাফ ইউজার কন্টেন্ট দেন পি। তো আমরা কি করব, ডট ইউজার কন্টেন্ট দেন পি, প্যারাগ্রাফ মার্জিন আমরা বটম থেকে রিমুভ করব, মার্জিন বটম 0, কারণ আমাদের উপরের মার্জিনটা লাগবে। তো দেখুন বটম থেকে রিমুভ হয়ে গেল, ওকে। সো আমরা এই মার্জিনটাকে আমরা রিমুভ করব। তো আমরা লিখব আইকন কন্টেন্ট, আমাদের আইকন কন্টেন্ট আছে হচ্ছে এইখানে। সো আমরা লিখব হচ্ছে আইকন কন্টেন্ট দেন পি, পি আমরা এখানেও আমরা মার্জিন 0 করে দেবো, ওকে। সরি, আমাদের এখানে মার্জিনটা দেখুন কমে গেছে। তো আমাদের এই টাইটেলটার মার্জিন নিচ্ছে, তো আমরা টাইটেলের মার্জিনটাও কমিয়ে দেবো, মার্জিন বটমটা। দেন আমরা লিখব হচ্ছে আইকন, সেম জিনিস, কন্টেন্টের মধ্যে H4, আই থিঙ্ক আমাদের H4 নেওয়া আছে, H4 মার্জিন বটম 0, ওকে। তো দেখুন 0 দিলে আমাদের খুব গায়ে গায়ে লেগে যাচ্ছে, তো আমরা একটু মার্জিন দেব, মার্জিন বটম 10 পিক্সেল আমরা দিয়ে রাখবো, যে কারণে আমাদের অনেক সুবিধা হবে। দেখুন আমাদের আইকন উইথ মার্জিন সব কিন্তু আমাদের ভালোভাবে আমাদের এখানে হয়ে গেছে। তো আমরা এই আইকনটাও চেঞ্জ করে দিচ্ছি, আমরা এখানে চেঞ্জ করতে ভুলে গেছি, সরি। তো কপি, এখানে আইকনটা চেঞ্জ করলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, ওকে। তো দেখে নিন আমাদের চেঞ্জ হয়ে গেছে আইকন, এই দেখুন আপলোড অ্যান্ড ডাউনলোড। তো আমাদের আজ অবধি এখানেই থাকলো, ওকে। নেক্সট টিউটোরিয়ালে আমরা বাকি সেকশানগুলো দেখব এবং আরও অনেক কিছু দেখানোর বাকি আছে আপনাদের। তো আজকে এই অবধি থাকবে, আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।